স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে একটি ধারার যোগফল নির্ণয় করা যায় তো প্রথমবারের মতো আমরা সবচেয়ে সিম্পল যে ধারাটা সেটাই বেছে নিয়েছি যেটা হচ্ছে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার এভাবে এক এক করে বাড়ায় যতগুলো এনতম সংখ্যা পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে করতে পারি আগে আমরা বেসিক আইডিয়াটা নিয়ে যে আমরা কিভাবে প্রোগ্রামটা করব তো আমরা একটা সাম নিতে পারি যেখানে আমরা ফার্স্টে জিরো রাখলাম যে আমাদের যোগফল প্রথমে তো কিছু নাই তার মানে যোগফল শূন্য আছে তো ওই সাম সামের সাথে আমি পরে কি ওয়ান যোগ করব মানে সামে জিরো আছে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিকে লিখে দিই যে হ্যাঁ সামে তখন জিরো আছে আমি এক যোগ করেছিলাম তাইলে আমার এখন যোগফল হচ্ছে কত ওয়ান ওয়ান দাঁড়াচ্ছে যোগফল মানে আমি একদম ফার্স্ট এ যে ফার্স্ট যে সংখ্যাটা সেটা যোগ করলাম এরপর আমি ওই যোগফলের সাথে দুই যোগ করব তাহলে একটা যোগফল ফল পাবো তারপর তিন যোগ করবো তাহলে আরেকটা যোগ ফল পাবো এভাবে আস্তে আস্তে সবগুলো সংখ্যা যোগ করব। ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত যোগফলটা পেয়ে যাবো এই যে যেমন এখন শূন্যের সাথে যখন আমি প্রথম সংখ্যাটা যোগ করলাম তা এক আমি পাইছি তাহলে আমার যোগফল এখন এক আছে ঠিক আছে তাহলে আমি সাম এখন আমার এক আছে সাম ওকে এখন এই সামের সাথে আমি পরের সংখ্যাটা যোগ করবো এই যে দুই তো যোগ করলাম দুই তাহলে আমার হলো কত তিন হয়ে গেল তাহলে আমার সামে এখন তিন আছে ঠিক আছে তাহলে সামে তিন আছে তাহলে এবার আমি পরের যে সংখ্যাটা আছে সেইটা যোগ করলাম তাহলে আমার সামে কত হয়ে গেল সামে হয়ে গেল ছয় ঠিক আছে সাম ছয় যোগ এখন তিন যোগ করা হয়ে গেছে তাহলে আমি পরের সংখ্যাটা আবার যোগ করব তাহলে চার যোগ করলাম আমি তাহলে আমার যোগ ফুল হয়ে গেল ছয় চারে দশ তো পরে তাহলে সামে এখন আছে আমার দশ তাহলে আছে আছে দশ ও তাহলে যোগ করব আমি কত এর পরের সংখ্যা পরের সংখ্যা কত আছে পাঁচ তাহলে আমার যোগ ফুল হয়ে পনেরো তাই পনেরো এভাবে আগেতে 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 আমি তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করব। তাহলে তো আমি ফাইনালি যোগ যোগফলটা পাওয়া সামের মধ্যে তাহলে আমরা কি লজিকটা ধরতে লজিক হচ্ছে এখান থেকে যে সাম সাম ইজ ইকুয়াল টু মানে সামের মধ্যে এই যে সাম সামের মধ্যে আমি কি রাখতেছি সাম প্লাস সংখ্যাগুলা তো সংখ্যাগুলো যদি আমি আই দ্বারা একটা লুপের মাধ্যমে নেই যে প্রথমে ওয়ান এরপরে টু এরপরে থ্রি আই এর দ্বারা নেই তাহলে আমার লজিকটা কি এমন হবে না যে সাম ইজ ইকুইল টু সাম প্লাস আই আমরা যদি উপরে দেখি তাহলে কি আমাদের লজিকটা এমন দাঁড়ায় না যে আই এর মান প্রথমে ওয়ান দিব এরপরে টু দিবো এরপরে থ্রি দিব মানগুলো আমি সামে রাখবো আর আগের সামের সাথে এগুলো যোগ করে দেবো যোগ করে সেটা আমি সামে রাখবো মানে সাম ইজ ইকুয়েল টু এইটা হচ্ছে সাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে ताले हमरे एक बार प्रोग्राम में चला जाए और तो फाइल टाइम इधर के सेव कर रख सी तो हम शुरू करी और hash include studio dot h और integer main আচ্ছা তো প্রথমে আমার এন এর মান নিতে হবে মানে আমি কত পর্যন্ত যোগফল চাই যেমন আমি যদি প্রথম দশটি সংখ্যার যোগফল চাই তাহলে আমি এন এর মান দশ দিয়ে দিব তাইলে আমার প্রোগ্রাম কি করবে এক যোগ দুই যোগ তিন এভাবে যোগ করতে করতে দশ পর্যন্ত যোগফল বের করবে আমি যদি এন এর মান একশো দিয়ে দিই তাইলে আমার প্রোগ্রাম কি করবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে হান্ড্রেড পর্যন্ত যোগ করবে তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার এন এবং এই এর মান আমি যেহেতু ইনপুট দিতে চাই তাহলে আমাকে একটা স্ক্যান এফ লিখতে হবে পার্সেন্ট টুয়েন্টি আচ্ছা এছাড়া আমার যেহেতু অনেকগুলো সংখ্যার যোগ ফল লাগবে আমি এক দুই তিন চার এভাবে এক এক করে আইয়ের মান বাড়াবো তাহলে আই নামের আমার একটা ভ্যারিয়েবল দরকার আছে আর যোগফলগুলো রাখার জন্য আমার সাম নামের একটা ভ্যারিয়েবল দরকার আছে যেখানে আমি ইনিশিয়ালি জিরো রাখবো তাহলে আমি লুপটা শুরু করি আচ্ছা যেহেতু আমার এক থেকে এন পর্যন্ত সংখ্যা মানে এন সংখ্যক সংখ্যার যোগ দরকার তাহলে আমার লুপটা এন সংখ্যক বার করে হবে তাহলে আমি আই ওয়ান থেকে আই লেস দেন ইকুয়েল এন এবং আই প্লাস প্লাস অর্থাৎ আই এর মান আমি এক এক করে বাড়াচ্ছি এবার আমি আমার লজিকটা লিখে দিব ওদিকে সাম টু সাম প্লাস আই অর্থাৎ প্রথমে সামের মান শূন্য আছে যখন আই এর মান ওয়ান তখন শূন্য যোগ এক এক হইল সামের মান ঘুইরা যখন আসছে তখন এখানে সামের মান এক আই এর মান দুই দুই আর একে হয়ে গেল এদিকে সাম হইল তিন পরের বার লুপ ঘুরছে আই এর মান হচ্ছে তিন আর সামে আছে আগে থেকে তিন তিন আর তিনে ছয় এই ছয় গেল এই সামে তাহলে এই সামে এখন আছে কত ছয় আবার যখন লুপ ঘুরছে ছয় আর এর মান হচ্ছে চার ছয় আর চারে দশ এভাবে লুকটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এবং এন সংখ্যক সংখ্যা পর্যন্ত এটা যোগফলটা যোগফলটা মূল আমার দরকার যে সেটা বের করবে এবং এটা এই সামে থাকবে তাহলে আমরা সামের মান প্রিন্ট করলেই আমাদের কাঙ্ক্ষিত যোগফলটা পাওয়া এটা ক্যাপিটাল হয়ে গেছে এটা স্মল হবে সাম তাহলে মোটামুটি এটাই আমাদের প্রোগ্রাম এবার আমরা রান করে দেখতে পারি যে হ্যাঁ আমাদের প্রোগ্রামটা কি ঠিক আছে নাকি কোনো ভুল আছে প্রোগ্রামে তো আমরা প্রথমে দিয়ে চেক করে থেকে পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে যে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে আমরা একশো ইনপুট দিয়ে দেখি একশো ইনপুট দিলে আমাদের রেজাল্ট দেখানোর কথা পাঁচ হাজার পঞ্চাশ দেখি আমাদের রেজাল্ট দেখায় কিনা হ্যাঁ ঠিক আছে তার মানে আমাদের প্রোগ্রামটা একদম পারফেক্টলি কাজ করতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে না পারলে প্রোগ্রামটা আবার দেখুন আশা করি বুঝতে পারবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ